আজ আমাদের সাবজেক্ট হলো অ্যাবাকাস। অ্যাবাকাস সম্বন্ধে জানতে গেলে আমাদের সবার আগে জানতে হবে অ্যাবাকাসের ইতিহাস। অ্যাবাকাস কি, অ্যাবাকাস কোথা থেকে এসেছে, অ্যাবাকাসের কাজ, ব্যবহার ইত্যাদি, যার থেকে আস্তে আস্তে আমাদের মধ্যে অ্যাবাকাসের প্রতি ধারণাটা ক্লিয়ার হয়ে যায়। তাহলে সবার প্রথমে আমরা চলে আসি অ্যাবাকাস কি। অ্যাবাকাসের কথা উঠলেই আমাদের সবার প্রথমে মনে পড়ে যায় কাউন্টিং এর কথা, তাই তো? অ্যাবাকাসকে গণনা ফ্রেম বলা হয়। এটি একটি গণনা যন্ত্র যা প্রাচীনকালে চীনে আবিষ্কৃত হয়েছিল এবং এটি ব্যবহার হতো যখন লিখিত সংখ্যা ব্যবস্থা তৈরি হয়নি, এবং এটা এখনো ব্যাপকভাবে ব্যবহার হয় বণিক, ব্যবসায়ী, কারিগরদের দ্বারা এশিয়া, আফ্রিকা ও অন্যান্য জায়গাতে। সরবান হচ্ছে এমন এক ধরনের অ্যাবাকাস যা জাপানে তৈরি হয়েছিল। এটা এসেছে চৈনিক শব্দ সুয়ানপান থেকে, যেটা জাপানে এসেছে 1600 খ্রিস্টাব্দে। সুয়ানপানের মতো সরবান এখনো ব্যবহৃত হয়। ব্যবহারের ভিত্তিক এবং খরচ সাধ্য বা সহজলভ্য ইলেকট্রনিক্স ক্যালকুলেটরেও এর প্রচুর ব্যবহার রয়েছে বর্তমানে।